আমার মেয়ে আমার একমাত্র মেয়ে আছে অনেক কিছু চাই আমি ঠিকমতো দিতে পারি না আমাদের জানমালে কোনো নিরাপত্তা নাই প্রিয়ন পর্যন্ত আছে তাদের কাছ থেকে আমরা সম্মান পাই না আমাদের দেশের সরকার আমাদেরকে কোনো সুযোগ সুবিধাই দিচ্ছে না আমরা 3 মাস পরে 1 মাসের বেতন পাই আমরা যদি কোনো কথা বলতে যাই তাহলে আমাদের কি বলে যে আপনাদের চাকরি নেই আপনারা চলে যান আজকে কিন্তু মূলত এক দফা দাবিতে এসেছি আমরা আসি স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর কুষ্টিয়া থেকে আমরা এসেছি এবং আপনারা জানেন আমরা কিন্তু এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তারপরে যে তৃতীয় চতুর্থ শ্রেণী কিন্তু সবাই আসি তো আমরা কিন্তু এক একটা পরিবার এক একটা মানুষ না আমাদের 4-5 জন পরিবারের সদস্য রয়েছে আমরা 3 মাস পরে 1 মাসের বেতন পাই 1 মাসের বেতন কেটে নেওয়া হয় আমরা ঈদের বোনাস পাই না সবকিছু মিলিয়ে আমাদের আজকে এই বৈষম্যর শিকার যেহেতু আমাদের দেশ আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলন করে কিন্তু দেশ স্বৈর শাসক মুক্ত হয়েছে তো সেই বৈষম্য কিন্তু এখনো রয়ে গেছে বাস্তবিকে আমরা চাই এই বৈষম্য দূর হোক এবং আমরা আমাদের পরিবার নিয়ে যেন চলতে পারি আমাদের পিঠ কিন্তু ঠেকে গেছে দেওয়ালে এবং যার কারণে আজকে আমরা কিন্তু মাঠে নেমেছি বাংলাদেশে আপনারা জানেন একটা কথা প্রচলিত রয়েছে যে বাচ্চা না কান্দলে মা দুধ দেয় না তা আমরা সেই কান্না করতে এসেছি আজকে এখানে আমরা এই আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা এই বৈষম্য দূর করুক আমাদের পরিবার নিয়ে যেন আমরা দুমুঠো খেয়ে চলতে পারি এতটুকু নিশ্চয়তা আমরা চাই এটা আসলে খুব লজ্জাজনক ব্যাপার আমি একজন সাবস্টেন ইঞ্জিনিয়ার মানুষ মনে করে ইঞ্জিনিয়ার আমাদের মনে টাকা বা ইনকামের কমতি নাই কিন্তু আমি একদম সাধারণ জীবনযাপন করি আমার মেয়ে আমার একমাত্র মেয়ে আছে অনেক কিছু চাই আমি ঠিক মতো দিতে পারি না আমার ওয়াইফ চাই দিতে পারি না সেটা নিয়ে আমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য হয় আমাদের আমি আগেই বলেছি আমরা কিন্তু বোনাস পাই না একটা ধর্মীয় বড় অনুষ্ঠান আমরা বোনাস পাই না এবং কর্মক্ষেত্র আমরা কিন্তু বৈষম্যের শিকার আমাদেরকে অন্য চোখে দেখানো হয় অবহেলিত চোখে দেখা হয় যার কারণে আমরা আজকে আমাদের পিঠ থেকে যাওয়ার কারণেই আমরা আজকে এসেছি আমরা এই বৈষম্য দূরীকরণ চাই এবং আমাদের চাকরি আত্মীয়করণ চাই একটাই দাবি আমাদের সরকারিকরণ হোক এবং এই আউটসোর্সিং প্রথা দাস প্রথা বাতিল হয়ে যাক এটাই আমাদের দাবি আমরা আসছি আমাদের প্রথমত দাবি হচ্ছে একটাই আমরা ডিপিডিসি আউটসোর্সিংয়ের চুক্তি ভিত্তিক আছি আমরা চুক্তি ভিত্তিক থাকা অবস্থায় আমাদের যে বেতন সেই বেতন বৈষম্য শুধু বেতন বৈষম্য না আমাদের জানমালে কোনো নিরাপত্তা নাই আমরা ঢাকা শহরে এমন একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আছি জরুরি সেবা বিদ্যুৎ ছাড়া কিছুই চলে না অথচ আমরা ঢাকা শহরটা আলোকিত করে রাখছি আমরা আমাদের জানের পরোয়া না করে আমরা মানুষের সেবা করে যাচ্ছি জনগণের সেবা করে যাচ্ছি অথচ আমরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমাদের বেতন আপনার একটা ডিপিডিসি পারমানেন্ট স্টাফের বেতন একটা লাইনম্যানের 65 থেকে 70 হাজার টাকা অথচ আমি একজন লাইনম্যান আমার বেতন 20 হাজার টাকা কিন্তু এই 20 হাজার টাকা থেকেও কোম্পানিকে ডিপিডিসি 15% দিচ্ছে যাতে এই বেতন থেকে তারা কিছু না নেয় তারপরও এই বেতন থেকে তারা 40% কেটে আমাদেরকে 60% দিচ্ছে আমরা চাচ্ছি আমরা ডিপিডিসি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিক আমরা চুক্তিভিত্তিক চাই না আপনারা দেখবেন বহির্বিশ্বে দেশের জনগণকে সরকার সমস্ত সুযোগ সুবিধা দেয় অথচ আমাদের দেশের জনগণ আমাদের দেশের সরকার আমাদেরকে কোনো সুযোগ সুবিধাই দিচ্ছে না আমরা চুক্তিভিত্তিক চাই না আমরা চাই ডিপিডিসির অন্তর্ভুক্ত হতে আমি একজন কর্মচারী ডিপিডিসি চুক্তিভিত্তিক আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি ভাই আমি আমার মুখমণ্ডল পুড়ে গেছে কিন্তু কোম্পানি আমাদেরকে 1 টাকাও দেয়নি ডিপিডিসিও আমাদেরকে 1 টাকা দেয়নি আমার নাম ওমর ফারুক কামরাঙ্গীরচর ডিপিডিসি ডিএসএস লাইনম্যান আমি চাকরি করতেছি প্রায় 7 বছর যাবত কামরাঙ্গীরচরেই আছি আমি এখানে আপনাদের কাছে দাবি এতদিন যেভাবে চলছি এখন তো আরও চলতে পারছি না এখন তো আমরা আরও চলতে পারছি আমরা দেখা যায় 13,000 টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না আমরা কোনো ছুটি নাই তার ভিতরে দেখা গেছে আমরা রাত্রে কোনো একটা কাজ থাকলে যদি পার্সোনাল কোনো কাজ থাকে কোনো বাড়ির কোনো পারিবারিক কোনো সমস্যা থাকলে আমরা ওগুলো দিয়া টুকি টাকি করে আমরা চালাইতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা 365 দিনের ভিতরে একদিনও আমাদের ছুটি নেই তারপরও আমরা দেখা গেছে অন্য অন্য চুক্তিভিত্তিক একটা নিয়ম আছে 8 ঘন্টা ডিউটি থাকলে যদি 2 ঘন্টা ডিউটি বেশি করে তার ওভারটাইম দেওয়া হয় কিন্তু আমাদের তাও না অনেক সময় দেখা গেছে একটা ফিটার বন্ধ হয়ে গেছে সেই ফিটারটা চালু করতে গেলে আমাদের 24 ঘন্টাও পার হয়ে যায় এই 24 ঘন্টাও আমাদের ডিউটি করতে হয় তারপরে অসুস্থ হয়ে গেলে আমাদের কোনো ছুটি নাই আমাদের একটা লোক দিয়া তারপরে আমাদের বাসা থাকতে হবে নাইলে অসুস্থ অবস্থায় আমাদের ডিউটি করতে হবে কিন্তু ডিপিডিসি স্টাফ যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা না আমরা ডিপিডিসিতে এই জন্যই স্থায়ীকরণ চাচ্ছি আর কথায় কথায় আমাদের চাকরি নেই আমরা যদি কোনো কথা বলতে যাই তাহলে আমাদের কি বলে যে আপনাদের চাকরি নেই আপনারা চলে যান
আমাদেরকে যে কোনো মতে তারা চাকরি থেকে চাকরিচ্যুত করে, কেউ কোনো কথা বলতে পারে না। এই জন্য গত আগস্টের 5 তারিখে আমরা ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আমরা বৈষম্য স্বীকার দিকা, আমরা এই দেশে কোনো বৈষম্য রাখবে না। ছাত্র জনতা একত্রিত বলছে যে বৈষম্য থাকবে না, আমরা তাদের সাথে সম্মিলিতভাবে ওই সরকারের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করছি। তো আমাদের নবম গ্রেডে আমি যেমন এসটি ইঞ্জিনিয়ার চাকরি করি, কিন্তু জিওবি যারা এসটি ইঞ্জিনিয়ার আছে আর আমরা এসটি ইঞ্জিনিয়ার আছি, আমাদের ভিতরে অনেক পার্থক্য আছে। যেমন বসার ক্ষেত্রে বলেন বা যে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলেন, তারা যে সুযোগ সুবিধাটা পায় অফিসে, আমরা ফার্নিচার বলতে বা অন্যান্য টেকরাম বা জিওবি যারা একজন প্রিয়ন পর্যন্ত আছে তাদের কাছ থেকে আমরা সম্মান পাই না, আমাদের যে ন্যায্য অধিকারটা আমরা সেই হিসাবে পাই না। এবং আমাদের যে স্যালারি দেখা ধরা হয়েছে, স্যালারিটাও জিওবি চাকরি হলে যেমন ইনক্রিমেন্ট হয় প্রতিনিয়ত, সেক্ষেত্রে আমাদের স্যালারিতে কোনো ইনক্রিমেন্ট হয় না। এবং আমাদের ঈদ বোনাস নেই, বৈশাখী ভাতা নেই, কিছুই নেই, মানে আমরা টোটালি একটা বৈষম্যের শিকারে আছি।